আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো গ্যালাক্সি সোলার প্যানেল নিয়ে। আমরা কিছুদিন আগে দেখছিলাম এই গ্যালাক্সি সোলার প্যানেল নিয়ে ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও, সেখানে তারা বলছিলেন যে তাদের গ্যালাক্সি সোলার প্যানেলটা হচ্ছে অরিজিনাল গ্যালাক্সি সোলার প্যানেল, আর অন্যান্য যে সোলার প্যানেলগুলো আছে সেগুলো হচ্ছে ডুপ্লিকেট সোলার প্যানেল। তো আপনারা জানেন যে আমি মোটামুটি খুব বিজি থাকি, আসলে আমি এটা চেক করার সময় পাই নাই। তো আজকে একটু সময় করে এই জিনিসটা আমরা চেক করলাম। প্রথমে আমরা গ্যালাক্সি যে প্যানেল অরিজিনালি চায়নার যে গ্যালাক্সি সোলার প্যানেল, সেই সাইটটাতে ঢুকলাম, ওয়েবসাইটটাতে ঢুকলাম। আমার এই ভিডিও ডেসক্রিপশানে অরিজিনাল চায়নার যে গ্যালাক্সি কোম্পানি, তাদের যে সোলার প্যানেল গ্যালাক্সি ইনভার্টার, তাদের সাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব, আপনারা ক্লিক করে দেখে নেবেন। আমি তাদের ওয়েবসাইটে ঢুকে হাফ কাট কোনো সোলার প্যানেল পাই নাই গ্যালাক্সি সোলার প্যানেলের। আমরা আপনাদেরকে যে লিঙ্কটা দিব আপনারাও চেক করে নেবেন। গ্যালাক্সি সোলার প্যানেলের চায়না যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে ঢুকে আমরা হাফ কাট কোনো সোলার প্যানেল পাই নাই। তাহলে এতদিন যারা ভিডিওতে বলতেছিলেন তাদের সোলার প্যানেলটা অরিজিনাল গ্যালাক্সি সোলার প্যানেল এবং অন্যদেরটা হলো নকল সোলার প্যানেল, তারা এই ভিডিও কিভাবে তৈরি করলেন? তারা যেটা করছেন সেটা হচ্ছে গ্যালাক্সি সোলার প্যানেলের যে লগোটা আছে, গ্যালাক্সি লেখা যে লগোটা আছে, প্রথমে এই লগোটাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করছেন। লগোটাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করার পরে সেটাকে তার মতো করে আরেকটু সাজাইছেন, আপডেট করছেন, করে মার্কেট থেকে লো কোয়ালিটির, একদম এ গ্রেডের না, বি গ্রেডের কিছু হাফকাট মনো সোলার প্যানেল তারা কিনছেন। কিনার পরে সেই লগোটাকে প্যানেলের পিছনের স্টিকারটাকে উঠাইয়া তাদের বানানো স্টিকারটা প্যানেলের পিছনে লাগাই দিয়েছেন। লাগাই দিয়ে সেটাকে বলতেছেন যে এটা হচ্ছে অরিজিনাল গ্যালাক্সি সোলার প্যানেল। কথায় আছে যে সোলের মায়ের বড় গলা। তো অ্যাকচুয়ালি তাদের কথা বলার ভঙ্গি এবং কথা বলার স্টাইল দেখে আমার কাছে মনে হয়েছে যে ডালমে কুচকালা হে, যার জন্য আমি এতদিন সময় না পেলেও আজকে সেই গ্যালাক্সি সোলার প্যানেল আনলাম, ছাদে ইনস্টল করলাম এবং এটার ভোল্টেজ, এটার ওয়াটেজ সব কিছু আমি আজকে চেক করলাম। আমরা আপনাদেরকে এই ভিডিওটাতে এই আমাদের যে আমরা আজকে যে প্যানেলটা চেক করলাম এটার সম্পূর্ণ জিনিসটা ডাইরেক্ট কোনো রকমের এডিট ছাড়াই আপনাদেরকে দেখাবো। আপনারা বিচার করবেন যে এটা আসলে কী ধরনের সোলার প্যানেল। প্রথম কথা হচ্ছে আপনারা চায়না অরিজিনাল গ্যালাক্সি সোলার প্যানেলের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকে দেখেন যে হাফ কাট মনো এই সোলার প্যানেলটা তাদের ওয়েবসাইটে আছে কি না। আপনি দেখবেন যে নাই, তাহলে বাংলাদেশে এই হাফ কাট মনো গ্যালাক্সি সোলার প্যানেলটা কোত্থেকে আসলো, এক নাম্বার প্রশ্ন। ঠিক আছে, আপনি যদিও এই প্যানেলটাকে স্টিকারে গ্যালাক্সি সোলার প্যানেল লাগাই আপনি বিক্রি করতেছেন, বলতেছেন যে এটাই অরিজিনাল আর অন্যদেরটা ডুপ্লিকেট, আপনি আপনারটা অরিজিনাল বলেন, আপনার প্রোডাক্টের আপনি প্রশংসা করেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যখন নিজেকে অরিজিনাল প্রমাণ করতে যাই আরেকজনকে ডুপ্লিকেট প্রমাণ করবেন, তখন আমাদের কথা বলতে হয়। যাই হোক, প্রথমে আমরা পাই নাই হাফ কাট মনো কোনো সোলার প্যানেল গ্যালাক্সির ওয়েবসাইটে আমরা পাই নাই, আপনারাও ঢুকে চেক করেন, এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট। তাহলে সেটা মার্কেটের নর্মাল যে সোলার প্যানেলগুলো পাওয়া যায় সেগুলা। আচ্ছা, তো সেই প্যানেলটাই আমি আবার কালেকশন করছি, কালেকশন করার পরে আমি আজকে ভোল্টেজ আর অ্যাম্পিয়ার মাপছি। গ্যালাক্সির এই প্যানেলগুলো 350 ওয়াট, 370 ওয়াট, 450 ওয়াট, 460 ওয়াট এবং 520 ওয়াট, 550 ওয়াট, এ ধরনের ওয়াটেজের রেঞ্জের ভিতরে পাওয়া যায়। আজকে আমরা গ্যালাক্সির যে সোলার প্যানেলটা এখানে চেক করতেছি এটা হচ্ছে 350 ওয়াটের হাফ কাট মনো সোলার প্যানেল। এটা যদিও অরিজিনাল না, অর্থাৎ তারা যেটাকে গ্যালাক্সি বলে বিক্রি করতেছে সেটা। আচ্ছা, এতে করে আপনারা আমাদের ফিজিক্যালি আমরা যে ওয়াটেজটা পাইছি, যে ভোল্টেজটা পাইছি সেটা আপনারা দেখেন। আমি সর্বোচ্চ 5.75 অ্যাম্পিয়ার পাইছি এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা প্রফা সানলাইটে মাপছি, অর্থাৎ দুপুরবেলাতে একদম পিক টাইমে যখন আপনার ভালো সানলাইট আছে এই সময়টাতে আমরা সোলার প্যানেলটা মাপছি। অর্থাৎ আপনি আমার ভিডিওর সানলাইটের কোয়ালিটি খেয়াল করলেই দেখবেন যে এটা একদম দুপুর টাইমে মাপা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমরা এই সোলার প্যানেলটা মাপার জন্য ইউজ করছি হলো স্মার্টেনের MPPT সোলারের 30 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার। আপনারা জানেন যে স্মার্টেনের MPPT সোলারের যে চার্জ কন্ট্রোলার, এটা সোলার থেকে 99% থেকে
95% থেকে 99% পর্যন্ত আউটপুট নিয়ে আসতে পারে আমরা যদি PWM টেকনোলজির কোন চার্জ কন্ট্রোলারের সাথে মাপতাম তাহলেও একটা কথা ছিল আমরা সর্বোচ্চ ভালো মানের MPPT স্মার্টেনের যে কন্ট্রোলারটা আছে সেটা দিয়ে এই প্যানেলটাকে মাপছি যাতে করে আমরা ওয়াটেজটা ন্যূনতম পক্ষে ভালো পাই আচ্ছা সেখানে এই 100 এখানে এই যে প্যানেলটা 350 ওয়াটের প্যানেল এটা 350 ওয়াটের প্যানেল থেকে আমরা 24 ভোল্টের দুটা স্ট্যান্ডার্ড 50 অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে কানেকশন করছি মধ্যখানে আছে হলো স্মার্টেনের MPPT চার্জ কন্ট্রোলার তাতে করে দেখা গেছে একদম প্রপার যখন সানলাইট থাকতেছে সর্বোচ্চ 5.74 অ্যাম্পিয়ার আসতেছে বললাম যে সর্বোচ্চ অ্যাম্পিয়ারটা তার 6 আসতেছে কোনোভাবেই 6 অ্যাম্পিয়ারের উপরে তার অ্যাম্পিয়ার আসতেছে না এবং আমরা ভোল্টেজটা মাপলাম সর্বোচ্চ ভোল্টেজ পাইছি 26 পয়েন্ট সামথিং বললাম যে 27 ভোল্ট অর্থাৎ টোটাল ভোল্টেজ আসতেছে 24 ভোল্ট থেকে 27 ভোল্ট আর সর্বোচ্চ অ্যাম্পিয়ার আসতেছে 2.5 থেকে সর্বোচ্চ 5.74 বললাম 6 অ্যাম্পিয়ার তাহলে আমরা যদি 6 অ্যাম্পিয়ার আর হলো 27 ভোল্ট যদি আমরা গুণ করি 6×27 অর্থাৎ ভোল্টেজ ইনটু ওয়াট তাতে করে আমরা পাই 162 ওয়াট আপনি যদি ভোল্টেজকে অ্যাম্পিয়ার দিয়ে গুণ করেন তাহলে আমরা পাচ্ছি হলো 162 ওয়াট আচ্ছা 350 ওয়াটের একটা সোলার প্যানেলে পিক আওয়ারে যদি 162 ওয়াট দেয় তাহলে বাকি ওয়াট কোথায় গেল ছুরি তো ছুরি এটা একটা পুকুর ছুরি বলা যায় এটা একটা জোত ছুরি ব্যবসা করতে আসছেন মার্কেটে ভালো কথা অন্তত ন্যূনতম স্ট্যান্ডার্ড মেনটেন করে সবারই ব্যবসা করা উচিত হ্যাঁ সোলার প্যানেল থেকে একুরেট সবসময় আপনাকে একুরেট ওয়াটেজ দিবে না এটা আপনার সানলাইটের কন্ডিশনের উপরে নির্ভর করে আপনার ব্যাটারি কতটুকু খালি আছে তার উপরে নির্ভর করে অনেক কিছুর উপরে নির্ভর করে সেটা আমরা বুঝি আমি এই প্যানেলটা অন্তত 1 ঘন্টা যাবত বিভিন্নভাবে চেক করছি একভাবে না ওপেন ভোল্টেজ সার্কিট তারপরে ব্যাটারির অ্যাম্পিয়ার ভোল্টেজ মানে একটা দিসি ডাইরেক্ট ব্যাটারির সাথে কানেকশন আর একটা দিসি হলো MPPT চার্জ কন্ট্রোলারের সাথে কানেকশন এভাবে করে আমি লাইরা চাইরা অনেকভাবে চেক করছি কোনোভাবে আমি 200 ওয়াটও উঠাতে পারি নাই এবং সেটা প্রপার সানলাইটে একদম দুপুরবেলায় যে মেঘলা ওয়েদার বা অন্য সময় যখন আকাশে সানলাইটটা মেঘের কারণে একটু ডিপ হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে 2 অ্যাম্পিয়ার আসে অনলি 2 অ্যাম্পিয়ার আর যখন একদম ভালো সানলাইট থাকে সর্বোচ্চ 5.74 বললাম যে 6 দিয়ে যদি আপনি 27 ভোল্টকে গুণ করেন যদি আপনি 30কেও গুণ করেন 180 ওয়াট 200 ওয়াটও পুরে না তাহলে অর্ধেক ওয়াটেজও আমরা পাই নাই 350 ওয়াটের একটা সোলার প্যানেল থেকে আমরা অর্ধেক ওয়াটেজও পাই নাই আচ্ছা এখানে শুধু গ্যালাক্সি সোলার প্যানেল নিয়ে কথা না কথাটা হচ্ছে এখনকার মার্কেটে হাফ কাট মনো সোলার প্যানেল অ্যাভেলেবেল মার্কেটে হাফ কাট মনো সোলার প্যানেলটা অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনারা গ্যালাক্সি কিনেন অথবা REC কিনেন অথবা যে ব্র্যান্ডেরই সোলার প্যানেল কিনেন সেটা যদি হাফ কাট হয় সেক্ষেত্রে আপনি ওয়াটেজটা মেপে কিনবেন তাদেরকে যার কাছ থেকে আপনি কিনবেন ইভেন আমার কাছ থেকে কিনলেও আপনি ওয়াটেজটা মাপবেন বলে ভাই আমার ওয়াটটা মাইপে দেখেন আপনার এখানে কত পার্সেন্ট আছে অ্যাভারেজে 10% 15% 20%ও যদি কম আসে ধরেন যে 350 ওয়াটের প্যানেল থেকে যদি আমরা 20%ও কম পাই তাও আমরা মানে নিব যে এই প্যানেলটা ভালো কিন্তু অর্ধেকের যদি কম আসে তাহলে এই প্যানেলটা বি গ্রেডের প্যানেল আপনি একটা জিনিস খেয়াল করবেন আমি একটা ইনফরমেশান আপনাদেরকে দেই সাধারণত আপনারা যখন সোলার প্যানেল কিনতে যান সবাই মনো সোলার প্যানেলটা চুজ করেন তার কারণ হচ্ছে মনো সোলার প্যানেলগুলো কম আলোতে কাজ করে এটা একটা রিজন আর নতুন করে মার্কেটে এই হাফ কাটের যে প্যানেলগুলো আসছে যে কোনো কোম্পানি শুধু আমি গ্যালাক্সি এটা তো স্টিকার মারা অরিজিনাল গ্যালাক্সি না তারপরও এই প্যানেল থেকে আরম্ভ করে REC থেকে আরম্ভ করে যতজনে হাফ কাটের মনো সোলার প্যানেলগুলো বিক্রি করতেছে আমি এর আগে কয়েকটা সোলার প্যানেল ম্যাপে দেখছি হাফ কাট একটা প্যানেলেরও আউটপুট একুরেট নাই আমি পাই নাই আমি শুধু গ্যালাক্সি বলে বলতেছি না হাফ কাটের যে কোনো মনো সোলার প্যানেল আপনি কিনতে হলে অবশ্যই ভোল্টেজটা এবং অ্যাম্পিয়ারটা ঠিক আছে কিনা মাপবেন ওয়াটেজটা ঠিক আছে কিনা মাপবেন তারপরে কিনবেন এবারে আসি ফুল কাট ফুল সেল যে প্যানেলগুলো আছে ফুল সেলের প্যানেলগুলোও আমি মাপছি অনেকগুলোতেই মাপছিলাম ফুল সেলের যে প্যানেলগুলো এগুলোর মোটামুটি সেল কোয়ালিটি ঠিক আছে এবং এগুলো ভালো মানের এগুলো থেকে আপনি মোটামুটি স্ট্যান্ডার্ড একটা অ্যাম্পিয়ার স্ট্যান্ডার্ড একটা ওয়াট মোটামুটি কাছাকাছি পাবেন একেবারে একুরেট হয়তো কোনোটাতে আপনি পাবেন না কিছুটা কম হবে কিন্তু সেটা এত গ্যাপ হবে না অর্ধেক হবে না এই গ্যাপটা অর্ধেক হবে না
এখন কথা হচ্ছে সবাই আমার কাছ থেকে সোলার প্যানেল নাও কিনতে পারেন, আপনি মার্কেটে যে কোনো জায়গা থেকে কিনতে পারেন, আপনার এলাকায় লোকাল এরিয়া থেকেও আপনি কিনতে পারেন। হাফ কাট যে প্যানেলগুলো মার্কেটে এখন পাওয়া যাচ্ছে 350 থেকে 450 থেকে 550 পর্যন্ত, এই হাফ কাট মনো সোলার প্যানেলগুলো কেনার আগে অবশ্যই মেপে কিনবেন এবং যাচাই বাছাই করে কিনবেন। আর যারা এই 2 নম্বর গ্যালাক্সি সোলার প্যানেলটা অরিজিনালের ফান্ডে ভরে কিনছেন, আপনারা গ্যালাক্সির ওয়েবসাইটে ঢুকে দেখেন যে তাদের ওয়েবসাইটে যে সোলার প্যানেল আছে আর এদের যে অরিজিনাল বলে যে দাবি তার সাথে মিল আছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে, ঠিক আছে তাদেরটাই অরিজিনাল, আমরা সেটাও মানিয়ে নিলাম, আপনি যদি কিনে থাকেন তাহলে আপনি ভোল্টেজ মাপেন, আপনি অ্যাম্পিয়ার মাপেন, ওয়াটেজটা মাপেন, ভোল্টেজ ইনটু অ্যাম্পিয়ার ইকুয়াল টু ওয়াটেজ। আপনি যদি আমি এখন মাইপে যেরকম পাইলাম প্রায় অর্ধেক বা অর্ধেকেরও কাছাকাছি এরকম যদি পান তাহলে মনে করবেন যে এদের এটা বি গ্রেডের 2 নম্বর সোলার প্যানেল, আর যদি আপনি ভালো পান তাহলে ওদেরকে একটা থ্যাংক ইউ দেন। তো দর্শক মণ্ডলী, মূলত এই ভিডিওটা করার আমার কারণটা হচ্ছে, তারা যখন গ্যালাক্সি প্যানেলের ভিডিওগুলো করে মার্কেটে ছাড়ছে, তারা খুব তাদের কথাবার্তার স্টাইলগুলো মানে মাইন্ডে লাগার মতো, তারা বলতেছে যে তাদেরটা অরিজিনাল অন্যদেরটা নকল। আমার কথা হচ্ছে, অন্যদেরটা যদি নকল হয় তাহলে তুই সেটা পাশাপাশি কম্পেয়ার করে দেখা, সমস্যা তো নাই। তো তাদেরটা যে নকল, তারা যে নকল, তার দুইটা প্রমাণ আমি আপনাদেরকে দিলাম। একটা হচ্ছে আপনি মেপে দেখবেন, দ্বিতীয়টা হচ্ছে আপনি চায়না গ্যালাক্সি যে কোম্পানিটা আছে তাদের সোলার প্যানেল আছে, ইনভার্টার আছে, অন্য অন্য প্রোডাক্টও আছে। আমি ওয়েবসাইটে ডিসক্রিপশানে আমাদের তাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে ঢুকে দেখেন তাদের কোনো হাফ কাট প্যানেল আছে কিনা। গ্যালাক্সির অরিজিনালি হাফ কাট কোনো প্যানেলই নাই, গ্যালাক্সির চায়না যে অরিজিনাল প্যানেল সেখানে হাফ কাট হাফ সেলের কোনো প্যানেলই নাই, সম্পূর্ণ হচ্ছে পূর্ণাঙ্গ সেলের প্যানেল। সুতরাং তারা এই সোলার প্যানেল গ্যালাক্সি নামের স্টিকারটাকে মডিফাইড করে নিজেরা স্টিকার লাগায় বিক্রি করতেছে। এবার আপনার যদি মনে চায় আপনি তাদেরটা কিনতে পারেন, কারণ টাকা আপনার হাতে, ইনভেস্ট আপনার, আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা আপনি কিনবেন। আর আপনার কাছে যদি মনে হয় যে আপনি যাচাই বাছাই করে কিনবেন তাহলে আরও 10টা জায়গায় দেখেন, আমার কাছ থেকে কিনতে হবে এমন কোনো কথা নেই, কারণ এখন ইন্টারনেটের দুনিয়াটা ওপেন। আপনি অনেকে আমার ভিডিও দেখে কিন্তু প্রোডাক্ট আমার থেকে কিনে না, অন্য জায়গা থেকে কিনে, কিন্তু তারা সচেতন হতে পারে। অরিজিনাল প্রোডাক্টটা একটা কাস্টমার বোঝার মতো পাওয়ার মতো কিছু জিনিস আমাদের ভিডিওতে থাকে। তো দর্শক মণ্ডলী, ভিডিওটা লম্বা করব না, আমি মোটামুটি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম হাফ কাট যত প্যানেল আছে, নট অনলি গ্যালাক্সি প্যানেল, হাফ কাটের যত প্যানেল আছে, হাফ কাটের যে কোনো সোলার প্যানেল কেনার আগে আপনারা মেপে নেবেন, কিন্তু ফুল সেলের যে প্যানেলগুলো এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও দিব, সেগুলো তুলনামূলকভাবে হাফ কাট থেকে যথেষ্ট পরিমাণে ভালো। আরেকটা কথা বলে রাখি, কোনো সোলার প্যানেলই একুরেট ওয়াট আসবে না, কিছুটা কম আসবে, কিছুটা কম আসুক সেটা অ্যাকসেপ্টেবল। এটা সানলাইটের উপরে নির্ভর করে, এটা আপনার ব্যাটারি কতটুকু খালি আছে এটার উপরে নির্ভর করে, অনেক কিছুর উপরে নির্ভর করে সেটা আমরা জানি, কিন্তু একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে সে পর্যন্ত আসতে হবে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।